নদী ভাঙনের হাত থেকে নড়িয়াবাসীকে রক্ষা করা। কারণ এই 2005 থেকে 2018 পর্যন্ত আপনাদের তথ্য অনুসারেই প্রায় 25,000 বাড়ি নদীর নড়িয়া উপজেলায় পদ্মা নদীতে বিলীন হয়েছিল এবং শুধু 2018 সনেই 5,500 বাড়ি ভেঙেছিল। তা আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ সহমতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমরা 10.2 কিলোমিটার নড়িয়া রক্ষা বাঁধ করেছি, যেটার নাম দিয়েছি জয় বাংলা এভিনিউ। এখন আপনারা সাংবাদিকরাই এই সময় টিভিতেই সংবাদ পরিবেশন করেছেন, 50 বছরের ভাঙন কবলিত এলাকা এখন পর্যটন কেন্দ্র জয় বাংলা এভিনিউ হিসাবে পরিগণিত।